নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়াই একদম সুস্বাদু এবং মুখে জল আসার মতো একটি নিরামিষ পনিরের রেসিপি নিয়ে, পনির মশলা। এর জন্য প্রথমে আমি পনির নিয়ে নেব, সেই পনিরটিকে ছোট ছোট করে কেটে নিতে হবে। পিসগুলো যেন খুব বড় না হয় এবং খুব ছোটো না হয়, মিডিয়াম সাইজে করে কেটে নেব। এই যে এরকমভাবে ছোট ছোট পিস করে। এবার এর মধ্যে আমি একটু লবণ এবং একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব, যাতে রং এবং স্বাদ দুটোই খুব ভালো হয়। এটাকে মেখে ভালোভাবে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এরপরে খুব অল্প মশলা দিয়েই আমাদের এই রান্নাটি হবে। এর জন্য আমি তিনটে টমেটো, একটি ছোট্ট আদার টুকরো এবং আমাদের স্বাদ মতো লঙ্কা নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব, কারণ টমেটো না থাকলে সে টমেটো সস ব্যবহার করতে পারে। এগুলোকে নিয়ে আমি টমেটোগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে সেগুলোকে পেস্ট করে নেব, আর লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। অনেকে আদা ছোট ছোট করে কুচি করে করতে পারে, কিন্তু আমি আদাটাকে বেটে নিয়েই রান্না করব। এবার একটা শুকনো কড়াইয়ে কিছু গোলমরিচ, দারচিনি, এলাচ আমার নেই, আর লবঙ্গ একটু কাঠখোলায় ভেজে নেব। যখন একটু ধোঁয়া উঠবে তখন সেটিকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এর সঙ্গে আর একটা জিনিসও আমাদের নিতে হবে, কাজু বাদাম, যেটা আমি হালকা একটু ভেজে লাল লাল করে নেব, এবং আগে ভেজে রাখা গরম মশলাগুলোর সঙ্গে এটাকে আমার পেস্ট করতে হবে। এগুলোকে তুলে নিলাম, হালকা হালকা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি, এটাকে আমি মিক্সিতে এবার পেস্ট করব। আর তেলটা ছিল, সে তেলের মধ্যে আমি পনিরগুলো যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো খুবই হালকা, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। সামান্য ব্রাউনিশ যখন হবে তখন সেটাকে আমি তুলে নেব। বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, তার জন্য পনির বেশি ভাজাটা ঠিক নয়। পনির যাতে রান্না করার পরও নরম থাকে তার জন্য পনিরটাকে এরকমভাবে ভেজে এই পনিরগুলোকে একটা নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে, যে রুম টেম্পারেচার, তার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম, যাতে এটা খুব নরম হয়। পরবর্তীকালে কিন্তু এই জলটি আমি আবার ব্যবহার করব, কেউ কিন্তু জলটি ফেলবেন না। কড়াইয়ের মধ্যে থাকা তেলের মধ্যে আমি কিছু মৌরি এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো নাড়াচাড়া করতে করতে যখন এটি ভেজে আসবে তখন তার মধ্যে আমার যে টমেটোটি আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্ট এর মধ্যে জল দিইনি, পুরোটা পুরো গ্রেভিটা টমেটো, পিওর টমেটো হয়ে আছে, এবং এটিকে ভালোভাবে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে আমি ঢেলে নিলাম। এটা আমাকে নাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে আছে, যাতে লেগে না যায় এবং তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে তেল ছেড়েছে তখন এর মধ্যে আমি কেটে রাখা লঙ্কাগুলি এর মধ্যে দিয়ে দিলাম, তার সঙ্গে যে আদা কুচিয়ে রাখা ছিল সেটির আমি পেস্ট তৈরি করেছি সেটিও এরপরই এর মধ্যে দিয়ে দেব। পেস্টে দিয়ে দিয়ে কিছুক্ষণ এটিকে আমি নেড়ে নেব। স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। খুব সামান্য উপকরণে, যেটা বাড়িতেই আমাদের থাকে, যেমন দিচ্ছি আমি এবার 2 চা চামচ ধনে গুঁড়ো,
এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটিকে এবার আমি ভালোভাবে কষে নেব। এই সামান্য মশলা দিয়েই এত সুন্দর রান্না যে হয় সেটা একবার ট্রাই অবশ্যই করতে হবে। এটা দেখতে পাচ্ছি যে তেল ছাড়তে লেগেছে এবং ভালো মতোই ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবং এটিকে নাড়তে থাকব। এর ফাঁকে আমার ভেজে রাখা কাজু এবং গরম মশলাটি আমি পেস্ট করে নেব এবং এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি এটা ফুটছে, এর মিডিয়াম আঁচের মধ্যে রাখব। আমার পেস্টটি রেডি। এই পেস্টটি এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব, সামান্য একটু এর মধ্যে জল নিয়ে আমি সেই জলটিও দিয়ে দেব। এটা নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমরা এটিকে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে আমি কিছু কসৌরি মেথি পাতা সেটা দিয়ে দেব, এর ফলে আমাদের একটা খুব সুন্দর স্মেল বেরোবে। এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং আমি যে জলটার মধ্যে পনিরটাকে রেখেছিলাম সেই জলটি এবার এর মধ্যে দিয়ে দেব। জলটি দেওয়ার পর কিছুক্ষণ নাড়বো। নাড়াচাড়া করার পর যখন দেখব এটি ফুটছে, তারপর আমার পনিরগুলোকে এগুলোর মধ্যে দিয়ে দেব। পনির দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কারণ পনিরগুলি ভেঙেও যেতে পারে। তাছাড়া পনির বেশিক্ষণ রান্না করলে সেটি শক্তও হয়ে যায়, তাই পনিরটা দিয়ে দেওয়ার পর খুব সামান্য সময় নাড়ব। এরপর স্বাদ মতো একটু স্বাদ ঘি দেব। ঘিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর লাস্টে আমি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ফ্রেমটিকে আমি বন্ধ করে দেব। রেডি আমাদের পনির মশালা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে। এটি বিশেষ করে রুটির সঙ্গে ভালো লাগে, তাছাড়াও ফ্রায়েড রাইস বা যে কোনো আইটেমের সঙ্গেই আমরা এটিকে পরিবেশন করতে পারি। অবশ্যই একবার এটি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।